ফেরাউন কমিনাতে আসিয়ারো পায়ে হাতে ঠুকিল লোহার মে কত সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি দিনদারি চাহে এই মত আজকে সবরের অভাবে যত রকমের বিশৃঙ্খলা যত রকমের গোলমাল সব সবরের অভাবে আল্লাহ পাক বিভিন্ন সময় বড় বড় নবী রাসূলদেরকে এমন কারিশমা দেখিয়েছেন যার নজির পৃথিবীতে নেই অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা যদি আপনার থাকে তো আপনি প্রতিবাদ করবেন আর যদি ক্ষমতা না থাকে কি করবেন সবর করবেন এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর সাহায্য চাইতে হলে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি أعوذ بالله من الشيطان الرجيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم الله پاک بولشن وجاء ربك والملك صفا صفا اپنر پروفو آشبن حشر الميدانے ایوان فرستارا لائن دھرے داڑیے تھاک بے اللہ پاک باندار شرب بطم صلاة الحشاب نبن اللہ جگش کر بین বান্দা সালাত আদায় করেছিলে কি জবাব দিবেন বান্দা হ্যাঁ আদায় করেছিলাম আল্লাহ পাক বলবেন তাহলে এখন সালাত আদায় করে প্র্যাকটিক্যাল আমাকে দেখাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يوم يكشف عن ساق ويدعون إلى السجود يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خَاشِيَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ الله پاک بولشن يوم يكشف عن ساق شدين الله پاک پائے نولا کھولے دے بن পায়ের নলা কে খুলবেন আল্লাহ আল্লাহ পাক বলছেন আল কিবরিয়াউ রিদাই অহংকার আমার চাদর ওয়াল আযমাতু ইজারি আর মহত্ব আমার লুঙ্গি আল্লাহ পাক মহত্বের লুঙ্গি সরিয়ে নিজের পায়ের নলা খুলে দিবেন আল্লাহ পাক কোরআনে বলছেন সূরাতুল কালামে يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون دنیا تے تدرکے سجدار جنو ڈاکا ہوئے چھلو شست سلو کنتو صلاة آشے نہیں درود و سلام برشت ہو شی نبی محمد الرسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি মানুষের মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন গরু ছাগলের অধিকার
প্রতিষ্ঠা করেছেন, আর শৃগাল কুকুরের অধিকারও প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সম্পর্কে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু, তাকে জুলুম করতেও পারে না আর তাকে অপদস্থও করতে পারে না। আল মুসলিমু ওয়ালাল মুসলিমি হারামুন, একজন মুসলিমের উপরে আর একজন মুসলিমের দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার মাল, তার রক্ত এবং তার সম্মান হারাম করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু ছাগল জবাই করার সময় চাকু ধার করে নিতে বলেছেন, ধারালো করে নিতে বলেছেন। ইযা যাবাহতুম ফাসিনুয-যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, তোমরা যখন জবাই করো তখন সুন্দরভাবে জবাই করো, প্রাণীকে কষ্ট দিয়ে নয়। কিভাবে কষ্ট ছাড়া জবাই করা যায় তাও বলে দিয়েছে, ফালইউহিদ্দাহাদুকুম শাফরাতাহু ওয়ালইউরিহ জাবিহাতাহু, চাকু ধার করে ছাগল বকরি জবাই করো যাতে ধারালো চাকু দিয়ে জবাই করলে শাস্তি কম হয়, কষ্ট কম হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে গরু ছাগলের অধিকারও আল্লাহর নবী প্রতিষ্ঠা করে গেলেন, গরু ছাগলের উপরেও দয়া করার নির্দেশ দিয়ে গেলেন। শুধু তাই নয়, শৃগাল কুকুরের অধিকার তিনি প্রতিষ্ঠা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তৃষ্ণার্ত কুকুর ছানা পানির পিপাসায় ছটফট করছিল, সেই তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করাবার ওসিলায় দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, অমুসলিম প্রতিবেশী এবং যুদ্ধের ময়দানে অমুসলিমদের নাবালক সন্তান, মহিলা এবং বৃদ্ধ মানুষ, এগুলিকে হত্যা করতে মানা করেছেন চলন্ত ব্যাটাল ফিল্ডে। সম্মানিত উপস্থিতি, মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধি মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আমরা মসজিদকে সুন্দর করার জন্য খুব চেষ্টায় আছি। মসজিদ কিভাবে ভালো করা যায়, মসজিদকে কিভাবে টাইলস করা যায়, মসজিদকে কিভাবে সৌন্দর্যবর্ধন করা যায়, কিন্তু মসজিদের সালাতকে কিভাবে সুন্দর করতে হবে সেই বিষয়ে আমাদের মনোযোগ অনেকটাই কম। সালাত কি জিনিস আর সালাতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কিভাবে বয়ে আনে, এসব বিষয়ে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
আল্লাহ পাক বলছেন ওহে যারা ঈমান এনেছো ইস্তাইনু সাহায্য চাও বিসাবরি ওয়াস সালাত সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সবর এবং সালাত দুইটা জিনিস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের সবরের অভাব সবর নেই সব জায়গায় আমরা অস্থির হয়ে যাচ্ছি ব্যস্ত হয়ে পড়ছি আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছি অথচ আল্লাহ পাক সবরের কথা বলেছেন সবর শব্দের অর্থ কি সবর শব্দের আরবি অর্থ হলো হাবসুন নাফসি আম্মা তাশতাহি মন যা চায় সেখান থেকে মনকে বেঁধে রাখার নাম হলো সবর মন চায় যা সেখান থেকে মনকে বেঁধে রাখার নাম সবর হঠাৎ একটা লোকের উপর রাগ হয়ে গেল মনে চাচ্ছে এক ঘুষি মারি ঘুষি না মেরে মনটাকে কন্ট্রোল করার নাম মনটার ব্রেক কষার নাম হলো সবর মনে চাচ্ছে লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিই কিন্তু নিজেকে সংবরণ করার নাম সবর সবর কি জিনিস আশ্চর্য জিনিস সবর একজন মহিলার সবরের বিবরণ শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আজকে বহু মহিলা আমার স্নেহভাজন ছাত্র তুল্য ছোট ভাই ফয়সাল মাহমুদ পারিবারিক বিষয় আলোচনা করলো পরিবার ভাঙছে পরিবার ধ্বংস হচ্ছে অধিকাংশ জায়গায় এই সবর না থাকার কারণে হাজার হাজার পরিবার সব বিচ্ছিন্ন তালাক পর্যন্ত গড়াচ্ছে কেন কারণ অধিকাংশ ক্ষেত্রে সবরের পরামর্শ না দিয়ে মায়েরা মেয়েদেরকে উস্কানি দেয় অনেক মা আছে তার মেয়েদেরকে কি দেয় উস্কানি দেয় মায়ের উস্কানি পেয়ে অনেক মেয়ে বেপরা হয়ে যায় আমার কাছে এক মহিলা এসে বলছে যে আমার স্বামী তো খুব খারাপ বললাম তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ নাকি কয় না ফেরাউনের চেয়ে আমার খারাপ হয় কি করে ফেরাউনের সংসার করেছিলেন একজন মহিয়সী রমণী তার নাম কি আসিয়া কি বলেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনী মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনী মিনাল ক্বাউমিজ জালিমিন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ান ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যখন তাকে চ্যাপেরাগ মেরে তক্তার উপরে শুয়ে পোড়া শরীরের মধ্যে বড় বড় প্যারাগ মেরে গেথে দিয়ে নির্যাতন করতেছিল আল্লাহ পাক কোরআনে বলছে ও ফিরাউন দিল আওতাদ ফেরাউন হলো প্যারাগলা ফেরাউন
এর শাস্তির পদ্ধতি ছিল বড় বড় পেরাক পুরা শরীরে পেরাক দিয়ে মেরে তক্তার সঙ্গে গেঁথে ফেললেন তার স্ত্রী বিবি আসিয়াকে ফেরাউন কমিনাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকিল লোহার মেয়ে কত সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি দিনদারি চাহে এই মত ফেরাউনের সংসার করলেন বিবি আসিয়া দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন মহিলাকে বললাম যে আপনার স্ত্রী যদি ফেরাউনের চেয়েও যদি খারাপ না হয় তা আপনি এত পাগল পারা হচ্ছেন কেন সবুর করেন ধৈর্য ধরেন আর একজন পুরুষ অভিযোগ করছেন আমার স্ত্রী বড় খারাপ বললাম আপনার স্ত্রী কি নূহ আলাইহিস সালামের স্ত্রী চেয়েও খারাপ কয় না আপনার স্ত্রী কি লূত আলাইহিস সালামের স্ত্রী চেয়েও খারাপ না লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল বেঈমান নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কি বেঈমান বেঈমান স্ত্রী নিয়ে দুইজন জালিলুল কাদার নবী সংসার করেছেন তা আপনি একজন মহিলা সে তো বেঈমান নয় তাকে নিয়ে সংসার করতে সমস্যা কোথায় সমস্যাটা হলো সবুরের অভাব ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর হকের দাওয়াত আর সবরের দাওয়াত সবর জিনিসটা আমরা ভুলে গেছি যত আলেম ওয়াজ করে সব আলেম একই ওয়াজ করে অন্যায়ের প্রতিবাদ করো আরে বাবা অন্যায়ের প্রতিবাদ করে এটা তো আছে কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা যার নাই তাকে যে সবর করার নির্দেশ আল্লাহ দিয়েছেন মানে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা যদি আপনার থাকে তো আপনি প্রতিবাদ করবেন আর যদি ক্ষমতা না থাকে কি করবেন সবর করবেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া দুনিয়াতেও কল্যাণ নাই আখেরাতেও কল্যাণ নাই এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর সাহায্য চাইতে হলে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও দুনিয়ার মানুষ মানুষকে সাহায্য দিতে পারে না কেন পারে না পারে না পারার কারণ হলো যে কোটিপতি ছোট ভাই আর বড় ভাই গরিব এই কোটিপতি ছোট ভাই গরিব বড় ভাইকে কোনো সহযোগিতা করে না ছোট গরিব ভাই বড় গরিব বড় ভাই গরিব ছোট ভাইকে বলছে আমার ছেলেটাকে একটা কাজ দাও বলে তোমার ছেলে তো লেখাপড়া জানে না কাজ কি দেব বলছে আমি তো খুব কষ্টে আছি আমার দিকে তাকায় তুমি একটু ব্যবস্থা করো ছেলেটাকে নিয়ে বলছে ভাতি যারে তোর বাপ তো অনুরোধ করলো তুই তো কোনো লেখাপড়া জানিস না কোথায় তোরে কাজ দেব আমার এই ফ্যাক্টরির দারোয়ান বানায় দিলাম এখানে থাকবি কিন্তু কোনোদিনও ভুলেও ঘনাক্ষরে বলতে পারবি না যে এই ফ্যাক্টরির মালিক আমার আপন চাচা যদি বলবি তাহলে তোর চাকরি সেদিনতে নট কেরোসিন শিকা কহে কেরোসিন শিকা কহে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেন কালে গগনেতে উঠিল সাদা কেরোসিন উঠে বলে সমর দাদা সম্মানিত উপস্থিতি আপনারা বুঝেছেন যে মানুষ মানুষকে সাহায্য করতে পারে না ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণ কারীদের সঙ্গেই আছেন সম্মানিত উপস্থিতি সবরের খুব প্রয়োজন আজকে সবরের অভাবে যত রকমের বিশৃঙ্খলা যত রকমের গোলমাল সব সবরের অভাবে
দেশের মধ্যে একটা পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে আপনার আমার করণীয় কি আপনার আমার করণীয় صبر কারণ দেশ এখন এক সংকটময় কাল অতিক্রম করছে শাখের করাতের মধ্যে মতো আমরা পড়ে আছি কারণ কারণ হলো দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল প্রতিদিন হরতাল ধর্মঘট দিয়ে দেশকে ধ্বংস করে দেওয়ার এক অপতৎপরতায় লিপ্ত আছে এক শ্রেণীর লোক অর্থনৈতিক অবস্থা ধ্বংস হবে আর বৈদেশিক চাপ তারা বিদেশের যারা দাদাগিরি করে অভ্যাস তারা এই বাংলাদেশের মতো সমৃদ্ধ দেশ যেখানে গ্যাসের উপরে দেশ ভাসে তেলের উপরে ভাসে যেই দেশে অর্থ আর্থসামাজিক অবস্থা যে দেশের কৃষি ব্যবস্থাপনা অন্যান্য 10 20টা দেশের চেয়ে অনেকটা উন্নত তাদের লোলুপ দৃষ্টি হলো এখানে সম্মানিত উপস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরাট প্রবলেম সৃষ্টি হয়েছে আমাদের কাজ হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবর করা ইয়া আইয়ুহাল্লাযীনা মানুস্তাইনু بالصبر والصلاة إن الله مع الصابرين কিছু দিন আগে এক লোক বলছে দোয়া করে আবার কি হয় দোয়া করে কি হয় তা জানেন দোয়া করে কি হয় জানেন দোয়ার মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন সময় বড় বড় নবী রাসূলদেরকে এমন কারিশমা দেখিয়েছেন যার নজির পৃথিবীতে নেই أعوذ بالله من الشيطان الرجيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزي المؤمنين এই দোয়াটা কে পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাম ইরাকের টাইগ্রিস নদীর বিশাল বড় মাছ ইরাকের টাইগ্রিস নদীর বিশাল বড় মাছ যখন يونس عليه السلام والسلام কে খেয়ে ফেললো পুরা জীবন্ত মানুষ গিলে ফেললো টাইগ্রিস নদীর মাছ নদীর তলদেশে গিয়ে মাছ অবস্থান নিল يونس عليه السلام নিরাশ না হয়ে হতাশ না হয়ে দোয়া পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা سبحانك إني كنت من الظالمين أما تدشي অনেকেই খতমে ইউনূস পড়ে হ্যাঁ খতম পড়ায় হুজুর দিয়ে পড়ায় আপনি বিপদে পড়েছেন আর হুজুর দিয়ে খতম পড়াবেন হ্যাঁ ধর্ম কি কামলা দিয়ে হয় আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরআন পড়ে বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয় অভাগা বাঙালি তোরা কে দেখবি আয় আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়ল এমএ বিয়ে ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায় অভাগা বাঙালি তোরা কে দেখবি আয় ধর্মের কাম কি ভাড়াটিয়ে দিয়ে হয় না ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়লেন দোয়া পড়লেন দোয়া ইউনূস কোন কোন তাফসিরে লিখেছে 40 দিন পার হয়ে গেল এই দোয়ার ওসিলায় মাছ তাকে হজম করতে সক্ষম হলো না আল্লাহ পাক বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল مسبحين للبس في بطنه إلى يوم يبعثون شيدين جدي
يونس عليه السلام والسلام মাছের পেটে দোয়া না পড়তেন আম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই রেখে দিতাম কিয়ামত পর্যন্ত জীবন্ত অবস্থায় মাছের পেটে রেখে দিতেন আল্লাহ পাক সম্মানিত উপস্থিতি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে লা ইলাহা إلا أنت سبحانك إني كنت من الظالمين